সুপ্রিয় দর্শক, স্বাধীনভাবে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা এখন এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামে, যেখানে আমাদের সাথে উপস্থিত আছেন স্থানীয় প্রতিনিধি, স্থানীয় মেম্বার, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আমরা একটু ওনার সাথে পরিচিত হব। আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন, আপনি এলাকার হচ্ছেন? আমি এলাকার বর্তমান মেম্বার এবং গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সভাপতি, তো আপনার এলাকায় স্বাধীন ওয়াইফাই কার্যক্রম শুরু করছে এবং আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন লামাতোষী ইউনিয়নের স্বাধীন ওয়াইফাই কার্যক্রম অলরেডি চালু হয়েছে, তো এখন ওই সার্ভিসটা যদি আপনার এলাকায় আসে, আপনার এলাকার লোকজন কী ধরনের সুযোগ সুবিধা পাবে? অনেক সুবিধা পাবে। তাদের আশা ওইটাই যে ওইখানে ওয়াইফাই আসুক, আমরা সুবিধা বুক করি এবং এলাকাটা উন্নত, এই হলো তাদের ইচ্ছা। কি আর আমিও আশা পোষণ করি যে তারা সুনামের সহিত কার্যক্রমটা চালাইতো আর দেশ থেকেও তারা সুনাম অর্জন করতো আর আমরা ভবিষ্যৎ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার ছেলেও তো স্বাধীন ওয়াইফাইয়ের সাথে এই এলাকার স্থানীয়ভাবে সম্পৃক্ত হয়েছে, সম্পৃক্ত উদ্যোক্তা একজন এখানকার, এখানে উদ্যোক্তা আমার ছেলে, সে নিজেও একজন উদ্যোক্তা, তাদের সাথে আরও আনুষঙ্গিকতা লোক আছেন, সবাই মিলিত এই কাজটা পরিচালনা করবে। যে আমরা যতটুকু জানি তাদের মালামাল চলে আসছে, আমরা অফিসে প্রদর্শন করছি, মালামাল আমরা দেখছি, হয়তো আগামী সপ্তাহে কার্যক্রম শুরু হবে। স্বাধীন ওয়াইফাইয়ের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা এই যে তারা সবসময় সহযোগিতা রাখবে এবং এরাও সহযোগিতা চাইব, আপনারা সহযোগিতা দিচ্ছেন এবং এই গ্রামের দেশের উন্নতই তো, আর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আমি করি। আপনারা সহযোগিতা হলে অবশ্যই তারা উন্নত হবে এবং দেশবাসীরাও সেবা দিতে পারবে, এই আমার আশা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা তখন কথা বলছিলাম যে এখানকার স্থানীয় প্রতিনিধি, এই এলাকারই মেম্বার, যার ছেলে আমাদের স্বাধীন ওয়াইফাইয়ের সাথে সম্পৃক্ত হয়, এই এলাকায় ইন্টারনেট ব্যবসাকে, ইন্টারনেটকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রাহকদেরকে অল্প দামে বেশি গতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। এই এলাকার কার্যক্রম শুরু করার মাধ্যমে এখানকার মানুষকে, এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বর্তমান গ্লোবালাইজেশনের সাথে সমন্বয় করে ICT তথা ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমটাকে আরও বেশি ব্যবহার করবেন, এই এলাকার পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো আছে সেগুলো সঠিকভাবে পরিচালনার মাধ্যমে তাদের মেধা বিকশিত করার জন্য সুযোগ করে দেবেন। তো আঙ্কেলের এটাই প্রত্যাশা, স্বাধীন ওয়াইফাই যাতে তাদের সার্ভিসটাকে ঠিক রাখে এবং এই কার্যক্রমকে আরও বেশি ব্যবহার করে তোলে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।